সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থাকছে বলিউডের দুটি লেটেস্ট গসিপ। প্রথমেই থাকছে এবার আসতে চলেছে জুড়ুয়া 3, কিন্তু থাকবেন না বরুণ ধাওয়ান কিংবা সালমান খান। এরপর থাকছে শাহরুখ খান এবং আটলি কুমারের মুভি নিয়ে জানা গেল নতুন আপডেট। তাহলে প্রথমেই আসি জুড়ুয়া 3 এর কাছে। 1997 জুড়ুয়া এবং 2017 জুড়ুয়া 2 এই দুটি মুভিতে অভিনয় করেছিলেন সালমান খান এবং বরুণ ধাওয়ান। দুটি সিনেমায় বক্স অফিসে ভালো ব্যবসা করে এবং জুড়ুয়ার প্রথম দুটি সিনেমার সাফল্যের পর প্রডিউসার সাজিদ নাদিওয়ালা এবার জুড়ুয়া 3 নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। তবে এই সিনেমায় থাকবেন না সালমান খান কিংবা বরুণ ধাওয়ান, আর এই বিষয়টি নিশ্চিত করেছেন সাজিদ নিজেই। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জুড়ুয়া 3 এর স্ক্রিপ্ট নিয়ে তিনি কাজ শুরু করেছেন এবং খুব শীঘ্রই এই সিনেমার ব্যাপারে অফিসিয়াল ঘোষণা জানানো হবে। এরপর তাকে জিজ্ঞেস করা হয় এই সিনেমায় নায়ক হিসেবে কাকে কাস্ট করা হবে, সালমান নাকি বরুণ। উত্তরে সাজিদ জানান এদের কেউই নন, বরং এবার তিনি এই মুভির জন্য নতুন কাউকে কাস্ট করতে চাইছেন এবং স্ক্রিপ্ট ফাইনাল হলে নতুন অ্যাক্টরের খোঁজ শুরু করবেন তিনি। এবার আসা যাক শাহরুখ খানের কাছে। এর আগে জানা গিয়েছিল শাহরুখ খান সাউথের হিট ডিরেক্টর আটলি কুমারের পরবর্তী সিনেমার জন্য কথা বলছেন। এমনকি একটি ইভেন্টে আটলি নিজেও এই বিষয় নিয়ে সম্মতি জানান, কিন্তু পরবর্তীতে আর এ বিষয়ে কোনো আপডেট না আসায় ভক্তরা এটিকে গুঞ্জন হিসেবে ধরে নেয়। অনেকেই মনে করেন হয়তো এই সিনেমাটি আর হবে না, কিন্তু এবার জানা গেল এই সিনেমা নিয়ে নতুন একটি আপডেট। সম্প্রতি বলিউড হাঙ্গামার একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে শাহরুখ এখনও এই সিনেমাটি বিবেচনায় রেখেছেন, কিন্তু হয়তো সিনেমাটি এখনই নির্মাণ হবে না। জানা যায় আটলি এবং শাহরুখের মধ্যে কয়েকবার কথা হয়েছে। আটলি একটি গল্প শুনিয়েছেন যেটি শাহরুখের বেশ পছন্দও হয়েছে, কিন্তু এই গল্পের কোনো স্ক্রিপ্ট তখনও রেডি ছিল না, যে কারণে শাহরুখ আটলিকে একটি স্ক্রিপ্ট তৈরি করতে বলেন এবং সম্পূর্ণ স্ক্রিপ্ট হাতে পেলেই তারা দুজনেই সিনেমাটি নিয়ে সামনে আগাবেন। আরও জানা গিয়েছে কারণ জোহর এবং ধর্মা প্রোডাকশন ফিল্মটি প্রোডিউস এবং ডিস্ট্রিবিউট করবেন, আর এই কারণে ধর্মা প্রোডাকশনের একটি টিম স্ক্রিপ্টিংয়ে আটলিকে সাহায্য করছেন। তবে এখনই এই মুভির শুটিং শুরু হবে না, যেহেতু এই সিনেমার স্ক্রিপ্টিং এবং প্রি প্রোডাকশনে আরও সময় লাগবে, তাই এর মধ্যে শাহরুখ অন্য একটি সিনেমা করে নিবেন। এরপর 2021 সালের মাঝামাঝি সময়ে এই সিনেমাটি শুটিং ফ্লোরে গড়াবে এবং এই ছবিটি হিন্দি এবং তামিল এই দুই ভাষায় মুক্তি দেওয়া হবে। তো বন্ধুরা, লেটেস্ট এই আপডেটগুলো জেনে আপনাদের কাছে কেমন লাগলো? কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।